নমস্কার বন্ধুরা, আজ শুক্রবার, তাই আমি অনুপ্রিয়া আপনাদের আজকে শোনাবো আরো একটি সুন্দর গল্প। আর গল্প শোনানোর সাথে সাথে আপনাদের থেকে আমি চেয়ে নেব আপনাদের লেখা গল্প, আর অবশ্যই সেই গল্পের সঙ্গে থাকবে আপনাদের নাম এবং আপনাদের রিসেন্ট ফটোগ্রাফ। কারণ আপনার লেখা গল্প আমরা পাঠ করব আমাদের চ্যানেলে, আর আপনার গল্প যদি হয়ে যায় মাসের সেরা গল্প, তাহলে কিন্তু আমাদের চ্যানেলের তরফ থেকে পেয়ে যাবেন আপনি একটি সুন্দর উপহার। আর দেরি না করে সেই জন্য শুরু করে দিন আপনারা আপনাদের গল্প লেখা। আর এবার আপনারা শুরু করুন আজকের গল্প শোনা। আজকের গল্প তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা, গোবিন্দ সিং এর ঘোড়া। গোবিন্দ সিং পশ্চিম দেশের ছত্রী, গোঁফ, গালপাট্টা আর লম্বা লাঠি নিয়ে বাংলাদেশে চাকরি করতে এসেছিল। এসে দেশটা এমনি ভালো লাগলো যে এ দেশেই সে বাস করে ফেলল। স্ত্রী পুত্র নিয়ে এলো, বাড়ি ঘর করল, সঙ্গে সঙ্গে কিনল এক ঘোড়া। ছত্রীদের ঘোড়া হলো ইজ্জত। আগেকার কালে ছত্রীদের ছিল প্রকাণ্ড বড় ঘোড়া আর তলোয়ার। এ যুগে তলোয়ার গেছে, লাঠি ধরতে হয়েছে, ঘোড়াটা আছে কিন্তু বড় থেকে ছোট হয়ে এসেছে। গোবিন্দ সিং বলতো নসিব, কপালে হাত দিত, তারপর বলতো ইংরেজ, ওই সাদা চামড়ার ফিরিঙ্গি ইংরেজ, লোকে হাসত। গোবিন্দ সিং এর ছেলের নাম রেখেছিল নবীন, বাংলাদেশে নবীনের জন্ম, তাই এদেশের বাপ ছেলেতে ভাইয়ে ভাইয়ে নামের মিল রাখার রেওয়াজের মতোই নাই রেখেছিল। গোবিনের ছেলে নবীন, লোকে তার বুড়ো ঘোড়াটার নাম রেখেছিল প্রবীণ। গোবিনও হেসে ফেলত, বলতো হে বাঙালি লোক, আরে বাপ, মগজ বহুত সাফ, এইসা ছচানি ছড়া বানা দেতা, হায় হায়। প্রবীণ ছোট হলে কি হবে, গুণ অনেক, গোবিনের অবস্থা বোঝে, ঘরে খায় না, চোরে খায়। সকালবেলা ঘর থেকে বার হয়ে গায়ের রাস্তা দিয়ে খপ খপ শব্দ তুলে ছুটে বেরিয়ে যায়। সামনে লোকজন থাকলে নিজেই চিহিহি করে চেঁচিয়ে উঠে বলে হট যাও হট যাও। লোকেরা বলে ওই রে প্রবীণ আসছে, তারা সরে দাঁড়িয়ে পথ দেয়। বুড়ি বা বুড়ো পথে পড়লে প্রবীণ নিজেই পাশ কাটিয়ে চলে যায় বা থমকে দাঁড়ায়। তারা চলে গেলেই আবার ছুটতে আরম্ভ করে, খপ 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 খপ, একেবারে গা পেরিয়ে মজা দিঘিটায় গিয়ে নামে। সেখানে ঘোড়াদাম নামে ঘাস প্রচুর জন্মায়, তাই খায়। ঠিক সন্ধ্যের সময় ফিরে নিজের চালাটার সামনে দাঁড়িয়ে চিহি চিহি শব্দ করে, শব্দ করে সে ডাকে, কাউকে আসতেই হবে, হয় গোবিনকে নয় নবীনের মাকে, বলতে হবে এসেছিস। প্রবীণ অমনি ঘাটটা লম্বা করে মুখের কাছে নিয়ে আসবে, সেখানে কয়েকটা আদর করে চাপড় মারতে হবে, ব্যাস তাহলেই হলো। প্রবীণ খুশি হয়ে চালায় গিয়ে ঢুকবে, তা না হলে কিছুতেই চালায় ঢুকবে না, চিহি চিহি ডাকতেই থাকবে, তাতে বিরক্ত হলে বিপদ। চাবুক মারো আর চালাকাট দিয়েই পেটো, সে ডাকতেও আসবে না, ঘরে ঢুকবে না, পালিয়েও যাবে না, ঠায় দাঁড়িয়ে থাকবে আর চেঁচাবে। গোবিন্দ সিং মধ্যে মধ্যে এ গায়ে ও গায়ে যায় বাবুদের বাড়ির চাকরি ছেড়ে, সে এখন টাকা দাদনের ব্যবসা করে, চাষিদের টাকা ধার দেয়, দলিল না খত না, শুধু হাতে টাকা দেয়। আদায়ের সময় ঘোড়ায় চেপে গিয়ে বাঁ হাতে লাঠি ধরে ডান হাত পাতে দাও টাকা, টাকায় মাসে দু পয়সা সুদ, মাস মাস সুদ চাই, মেয়াদ অন্তে টাকা চাই, আজ টাকাটা দিয়ে ফের কাল নাও, তাও দেবে গোবিন্দ সিং। কিন্তু কথার খেলাফ, অর্থাৎ ঠিক দিনে টাকাটা না পেলে সর্বনাশ। দিনগুলো গোবিন্দ সিং এর মুখস্থ থাকে, ঠিক দিনে সে হাজির হবে। খেয়ে দেয়ে সাদা চাদরের পাগড়ি বেঁধে ছোট লাঠি হাতে তৈরি হয়ে নবীনকে বলে, নবীনওয়া বলাও তো প্রবীণওয়া কো। নবীন গায়ের ধারে এসে হাঁকে বিচিত্র সুরে,
প্রবীণ কান খাড়া করে শোনে, মজা দিঘি থেকে উঠে খপ খপ করে ছুটে আসে নবীনের সামনে দাঁড়ায়। নবীন প্রবীণের গলাটা ধরে পিঠে উঠে চড়ে, চুল মুঠোয় চেপে ধরে লাগামের মতো। প্রবীণ শটান এসে ওঠে বাড়িতে, গোবিন তার পিঠে কম্বল বেঁধে মুখে লাগাম এঁটে চড়ে বসে। প্রবীণ চলতে আরম্ভ করে ঠুক ঠুক করে, এটুকুও প্রবীণের একটা গুণ। গোবিন বলে, আরে মশা পারবিন সমঝে সব, ভর্তি পেট মে দৌড়েগা তো হামরা তকলিফ হোগা। লোকে বলে, কিন্তু আসবার সময় তখন তো সেই ঠুক ঠুক ঠুক, হাহা পকেট মে টাকা থাকে, কাঁধ মে তর বাড়ি উর বাড়ি থাকে, ঝমঝমা কে নহীঁ গির যাবে নহীঁ, পারবিন সব সমঝে মশা। গায়ের ছেলেরা গোবিন সিং এর কথাকে সমর্থন করে, ওরা প্রবীণের তেজস্বিতার সঙ্গে পরিচিত। মধ্যে মধ্যে ওরা দল বেঁধে দিঘির ধারে যায়, যায় প্রবীণের ঠিক চড়ে তেপান্তরের মাঠে ছুট দেওয়ার জন্য। ওদের দিঘির পাড়ে দেখলেই প্রবীণ ঘাড় উঁচু করে দাঁত বের করে শুরু করে চিহি চিহি। ছেলেরা কিন্তু ওতে ভয় পায় না, ওরা তাড়া দিতে থাকে, প্রবীণ কামড়াতে আসে। ওরা খুব চতুর, দূর থেকে বিচিত্র কৌশলে নানা দিক থেকে ওকে ওরা বিভ্রান্ত করে, মাথার চুল ও কান চেপে ধরে দড়ি দিয়ে বাঁধে, তারপর তারা পালা করে চাপে। চাপা মাত্র প্রবীণ সামনের জোড়া পা তুলবে, তাতে ওরা না পড়লে প্রবীণ পিছনের পা ছুড়বে, আবার সামনের পা তুলে দাঁড়াবে, শেষ পর্যন্ত ছুটবে, ছুটে গিয়ে গাছের গুঁড়ির গা ঘেঁষে দাঁড়াবে, অর্থাৎ শওয়ারের পাখানাকে টিপে ধরবে গাছ ও নিজের পেটের সঙ্গে। শওয়ার পড়লেই সে তখন প্রচন্ড বেগে ছুটবে প্রান্তরের মধ্যে, চক্রাকারে সার্কাসের ঘোড়ার মতো ছুটবে, ছেলেরাও ছুটবে তাকে ধরবার জন্য। কিন্তু এ মজা দিঘির ঘাসে ভরা কাদা মাটি নয়, শক্ত মাটির ডাঙা, এখানে প্রচন্ড দৌড়ায় প্রবীণ। ছেলেরা ক্লান্ত না হওয়া পর্যন্ত থামে না, ছেলেরা ক্লান্ত হয়ে বসলে এসে দাঁড়ায়, চিহি চিহি করে, সম্ভবত মুখ ভেঙছে আবার চলে যায় দিঘির দিকে। ছেলেরা বলে, তীর বেগে দৌড়তে হবে প্রবীণকে, কিন্তু ভারী পাজি, কলকাতার ঘোড়দৌড়ের কথা শুনেছে তারা। তারা বলে, যা ছোটে কলকাতার ঘোড়দৌড়ে প্রবীণ ফার্স্ট হতে পারে, কিন্তু কে চাপবে। গোবিন্দ সিং এর পেট কপকপ করে, সে চললে প্রবীণকে আস্তে হাঁটতে হবে। ছেলেরা চাপলে সামনের পা তুলবে, পিছনের পা ছুঁড়বে, দেওয়াল ঘেঁষে সওয়ারকে ঘেঁষতে দেবে, ততক্ষণে বাকি ঘোড়ারা মেরে নেবে বাজি। এক পারে নবীন, নবীন শুধু পিঠের উপর উঠে ঘাড়ের চুলের মুঠোটি ধরলেই প্রবীণ ছুটবে যেন পক্ষীরাজ। ছেলে বয়সে নবীন পুলকিত হতো, কিন্তু ক্রমশ বয়স বাড়ার সঙ্গে সঙ্গে সে লজ্জিত হতে আরম্ভ করল। তার বাপ তাকে পরবিনোয়াকে বোলাইতে বললে সে বলতো, আমি পারব না। বাপ বলতো, কাহে? ছেলে বলতো, না, পেট মোটা একটা বিশ্রী ঘোড়া। পেট মোটা, বিস্মিত হতো গোবিন্দ সিং, কি হলো তাতে? সে বলতো, পেট মোটা তো কি হয়েছে, ইয়ে তো দেশ কে দস্তুর, বঙ্গাল কা পানি মে পেট মোটা হোতা হ্যায়, পিলিহা রে বেটা পিলিহা, সব লোকের পেট মে পিলিহা, পরবীণ কো ভি পিলিহা, ক্যা হুয়া উসমে। নবীন রাগ করে বেরিয়ে যেত, গোবিন্দ সিং অগত্যা নিজেই গিয়ে হাঁকতো, আহ 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 ও। পরবীণ এসে হাজির হতো, কিন্তু মন্থর গতিতে। নবীনের হাঁকে যেমন ছুটে আসতো, তেমন ছুটে আসতো না। সেই প্রবীণ সেদিন মরল, গোটা গ্রামটায় হই হই পড়ে গেল। কথাটা অবশ্য আশ্চর্যের কথা, একটা ঘোড়ার মৃত্যুতে হই হই পড়ে গেল কেন? পড়ে না, কিন্তু প্রবীণ যে আত্মহত্যা করল এও অবশ্য অবিশ্বাস্য কথা, কিন্তু লোকে বলতো তাই। পৃথিবীর লোকে অবিশ্বাস করুক, গায়ের লোকে দৃঢ় বিশ্বাস, প্রবীণ আত্মহত্যা করেছে,
গ্রামের ধারে ছোট নদীটার উপর যে খুব উঁচু সাগরটা আছে সেইখান থেকে ঝাঁপ খেয়ে নিচে পড়ে ঘাড় ভেঙে মরল প্রবীণ। আগাগোড়া তো সব তারা জানে, চোখে দেখলে। নবীন অনেকদিন থেকে প্রবীণের পেটের পিলের জন্য লজ্জিত ছিল, সে লজ্জা তার চারগুণ বেড়ে উঠেছিল বিয়ের পর। ক্রস চারেক দূরে কামাতপুর পুন্নার ছত্রীদের বাড়িতে নবীনের বিয়ে হলো। প্রবীণের পিঠে চেপে শ্বশুর বাড়ি যেতে হলো তাকে বাপের তাড়ায়। প্রবীণকে দেখে নবীনের শালারা আর ঠাট্টার সীমা পরিসীমা রাখল না। নবীন, এটা চিহি করে ডাকে না হুকো হুকো করে ডাকে হে? নবীন লজ্জা সত্ত্বেও বলল, একবার চেপে দেখো না কেমন শির পাপ করে লাফিয়ে ওঠে। তার কথাটা শেষ হতে না হতে কামাতপুরের ছত্রীদের তিনমণি ওজনের পরশুরাম সিংজি দাওয়ার উপর থেকে ঝপ করে প্রায় ঝাঁপিয়ে আচমকা প্রবীণের পিঠে চেপে বসল। সঙ্গে সঙ্গে কক শব্দ করে প্রবীণ পিছনের পা দুটো দুমড়ে বসে গেল। সকলে হো হো করে হেসে উঠল। নবীনের মাথাটা যেন কাটা গেল। ঠিক সেই সময় নিজেদের ঘোড়ায় চেপে গ্রামান্তর থেকে উপস্থিত হলো তার বড় শালা। পুন্নার ছত্রীদের ঘোড়াটা মস্ত বড়। নির্লজ্জ প্রবীণ সেটাকে দেখে খেপে উঠল, চিৎকার করে সামনের পা তুলে তাকে আক্রমণ করল। বড় ঘোড়াটা বোধহয় তুচ্ছ করেই তার পানে পেছন ফিরে দাঁড়ালো। অত্যন্ত ক্ষিপ্রভাবে দাঁড়িয়ে ঝেড়ে দিল পেছনের জোড়া পায়ের লাঠি। ব্যাস, প্রবীণের হুঙ্কার আধখানা তার মুখেই থেকে গেল। সে চিত হয়ে উল্টে পড়ে গেল মাটিতে। প্রবীণ কাতরালো কিনা নবীন তা বুঝতে পারল না। কামাতপুরের ছত্রীদের সেই হাহা করে হাসিতে আকাশ যখন ফেটে যাচ্ছে, নবীন তখন দেখতে পেল প্রবীণের নাক থেকে দরদর করে রক্ত পড়ছে। রাত্রে স্ত্রী বলল, তুমি ওই ছাগলটায় চেপে আর এসো না। নবীন মনে মনে ভীষণ প্রতিজ্ঞা করল, আসবার সময় ঘোড়াটায় চাপল না, লাগামের দড়ি ধরে টেনে হেঁটেই ফিরল। শালারা বলল, আহো সওয়ার, ই ক্যা বাত, চড়ো তোমার পক্ষীরাজে চড়ো। নবীন বলল, বড় ঘোড়া কিনে তবে চড়ে আসবো। প্রবীণ কিন্তু দড়ির টানে চলবে না, সে ঘাড় টেনে দাঁড়িয়ে গেল। সওয়ার না হলে সে যেতে নারাজ। বার কয়েক চিহি চিহি করে বলল, চড়ো চড়ো, নাকি আমার চোট লেগেছে, ও কিছুই না, চড়ো তুমি। নবীন চাবুকের বাঁটটা পিটতে শুরু করল। পিছন থেকে পিটতে পিটতে তাকে চার ক্রোশ পথ ছুটিয়ে নিজেও ছুটতে ছুটতে এলো। বাড়িতে পৌঁছে বাপের সামনে চাবুকটা আছড়ে ফেলে দিয়ে বলল, অকিঞ্চন ধোবার বাড়ি চললাম আমি। ধোবার বাড়ি? আভি কাহে? তোমার প্রবীণকে আজ বেচবো আমি। গোবিন্দ সিং হুঙ্কার দিয়ে উঠল, তুমক হাম বেচেঙ্গে, বুলাকি মেহের কো পাস বেচে দেঙ্গে। নবীন থমকে দাঁড়ালো। এবার বলল, বেশ, তোমার বাড়ি থেকে চললাম আমি। গোবিন্দ বলল, অভি অভি নিকলো। প্রবীণের ক্ষত বিক্ষত দেহে সে হাত বুলাতে লাগলো। নবীন আলাদা হয়েই গেল। গোবিন্দ সিং তাতে দুঃখ করল না। মরদের লড়কা মরদ, আপন হিম্মতে অর্থাৎ শক্তিতে করে খায়, বাপের রোজগারে সে খায় তার মর্দানি কোথায়। নবীন সত্যি মরদ, সে বেশ রোজগার শুরু করে দিল। হাটে হাটে গ্রামে গ্রামে সে ধান চাল কেনা বেচা কারবার আরম্ভ করল। বছর ছয়েক পরে একদিন সে তার শালার সেই বুড়ো ঘোড়াটায় চেপে বাড়ি এল পুরনো বাড়িতে। বাপের বাড়িতে এসে বলল, কিনলাম এটা। গোবিনের মুখ গম্ভীর হলো। নবীনের শালাদের দেনা হয়েছে সে জানত, নিজেও কিছু টাকা পেত। টাকাটা অবশ্য এবার সে পাবে, কিন্তু নবীন এইভাবে টাকাটা নষ্ট করল এটা তার লাগলো না। বড় ঘোড়া, তার ছোলা চাই, জই চাই, দলাই মলাই চাই, মনে হলো তার প্রবীণের কথা। লক্ষ্মী, প্রবীণ তার লক্ষ্মী। নবীন বলল, তোমার আস্তা বলে ঘোড়াটা এখন থাকবে, ওই গাধাটা বাইরে এখন। গোবিন বলল, ক্যা করু, না চার তুম লে আয়া রুপিয়া কা মাল। নবীন চালায় ঘোড়া বাঁধল, দানা দিল, পিছনের দিকে দুটো খোঁটা পুতল,
পা টেনে দড়ি দিয়ে খোঁটার সঙ্গে বাঁধল। প্রবীণের এসব দরকারও ছিল না, খোঁটাও ছিল না। সন্ধেবেলা নবীন স্ত্রীকে বলল, দেখো পায়, হেঁটে তোমার ভাইরা এখন এসে আসবে এখানে, সেটা আমারই লজ্জা হবে, একটা কাজ করলে হয় না? স্ত্রী মুখের দিকে চাইল। কি কাজ? প্রবীণকে তোমার ভাইদের দিয়ে দি, কি বলো? ঘোড়া তো ছাগল তো নয়, আর ছাগল যদিও হয় তাতেই বা কি, পায়ে হাঁটার চেয়ে ভালো তো। স্ত্রীর সঙ্গে একটা ঝগড়া বেঁধে যেত, কিন্তু তার পূর্বেই চিহি চিৎকারে গোটা পাড়াটা একেবারে হকচকিয়ে গেল। নবীন লাফিয়ে উঠল, গেল গেল প্রবীণ গেল, আজ আবার ছুটে এল গেল। সে গিয়ে যা দেখলো তাতে তার চক্ষু স্থির হয়ে গেল। প্রবীণ যায়নি, যেতে বসেছে বুড়ো ঘোড়াটাই। আজ তার পেছনের পা বাঁধা রয়েছে যে, সামনে গলায় বাঁধন। প্রবীণ দিঘি থেকে ফিরে তার রাস্তা বলে সেই পুরনো দশমনকে দেখে খেপে গিয়ে তাকে আক্রমণ করেছে। বন্ধন দশার সুযোগ নিয়ে সে সামনের পা দুটো তার পিঠে চাপিয়ে কামড়ে ধরেছে তার ঘাড়। গোবিন্দ সিং তাকে পিটছে, ছাড় ছাড়, তবু সে ছাড়ছে না। নবীন প্রকাণ্ড এক লাঠি এনে পিটিয়ে তাকে ছাড়ালে। প্রবীণ বড় ঘোড়াটার ঘাড়টা থেকে খানিকটা মাংস নিয়েছে কঠিন আক্রোশে। নবীন বলল, ওকে আমি মেরেই ফেলব। গোবিন্দ আজ প্রবীণের পক্ষ নিতে পারলে না। এমন ঘোড়া, এত টাকা দাম, তাকে জখম করে দিল প্রবীণ। সে বিনয় করে বুঝিয়ে বলল, গুসা মত করো বেটা, ভালো হো জায়গা, থোড়া সে হলদি। নবীন কোনো কথা না বলে তার ঘোড়াটাকে খুলে নিয়ে চলে গেল। প্রবীণ ঠুক ঠুক করে তার আস্তাবলে গিয়ে ঢুকল। গোবিন্দ সিং মারা গেল মাস দুয়েক পর, হঠাৎ হার্ট ফেল করে মারা গেল। নবীন বাড়িতে ফিরল না, এ বাড়িতে সে ধান চালের গুদাম করবে। পাশাপাশি বাড়ি, নিজের নতুন বাড়িতে নিয়ে গেল তার মাকে, শুধু আস্তাবলের চালাটা ভেঙে দিল। প্রবীণ সন্ধ্যায় এসে সেই খোলা চালাতে গিয়ে দাঁড়াল। নবীন ওকে খুব ঘা কতক দিয়ে তাড়িয়ে দিল, কিন্তু সকালে উঠে দেখল প্রবীণ ঠিক সেইখানে দাঁড়িয়ে আছে। সে আবার উঠল লাঠি নিয়ে। স্ত্রী বাধা দিয়ে বলল, মারছ কেন? আপদকে দূর করতে হবে। না, তবে ওকে বেছে দেব, আমি আজই বেছে দেব। না না, তোকে কি করব আমি? ধান চালের ছালা চাপিয়ে হাটে যাবে আসবে, গরুর গাড়ির ভাড়া লাগবে না। ঠিক ঠিক, খুব খুশি হলো নবীন। বাপের শ্রাদ্ধ হয়ে গেলে নবীন সেদিন হাটে বার হল। ধান চাল বেশ কিছু জমেছিল, ছালায় ভর্তি করে প্রবীণের পিঠে চাপিয়ে দিল। নিজেদের বড় ঘরোয়ার সওয়ার হয়ে কারবারের মজুরটাকে বলল, ওটা দড়ি ধরে টেনে নিয়ে চল। সে নিজে রওনা হল। বড় ঘোড়াটা টকবক করে বেরিয়ে গেল। খানিকটা এসেই পেছনে শব্দ শুনে সে চমকে উঠল। চিহি চিহি, ফিরে তাকিয়ে দেখল প্রবীণ ছালার বোঝা পিঠে নিয়ে তীর বেগে ছুটে আসছে। যে লোকটা দড়ি ধরে আসছিল তার কোনো চিহ্ন নেই। প্রবীণ হাতের দড়ি ছিঁড়ে পাগলের মতো ছুটে আসছে। নবীনের ঘোড়াও চঞ্চল হয়ে উঠল, সেও ডাকতে শুরু করে দিল। নবীন রাশ টেনে তাকে বাঘ মানাতে গেল। প্রবীণ এসে সামনে পা তুলে দাঁত বের করে আক্রমণ করতে চেষ্টা করল। জিনের পাশে যে লাঠিটা বাঁধা ছিল সেটা নবীন খুলে নিল। লাঠিটা সাংঘাতিক লাঠি, মাথায় ছুঁচল একটা ফলা আছে, হঠাৎ চোখে পড়ে না, কিন্তু আক্রমণের সময় বেশ বল্লমের মতো ব্যবহার করা যায়। কিন্তু তার আগেই তার বড় ঘোড়াটা ছুটতে শুরু করল, ভয় ছুটতে শুরু করল। প্রবীণ খোলা, সে সওয়ারের সাথে বাঁধা, তার উপর প্রবীণের দাঁতগুলো বড় ধার, সে কথা তার মনে আছে। নবীন রাশ টানল, তবু সে মানবে না। ওদিকে প্রবীণও ছুটছে, প্রাণপণে ছুটছে, মোটা পেটটা যেন দৌড়ের লম্বা পা ফেলার টানে সরু হয়ে যাচ্ছে। ঘোড়দৌড় বাজি জেতবার জন্যই যেন সে ছুটছে, পিঠের ছালার বাঁধন খুলে ধান চাল করছে। প্রবীণ ছুটছে ছুটছে, দেখতে দেখতে সে এগিয়ে এলো। নবীনের ঘোড়া এবার থামতে চেষ্টা করল, কিন্তু নবীন এবার তাকে ছোটাল, হাতে নিল সেই লাঠিটা। দুটো ঘোড়া ছুটছে, প্রবীণ পান প্রাণপণ ছুটছে, এমন ছোটা তার কেউ কোনোদিন দেখেনি।
সেও জীবনে কোনোদিন এমন ছোটা ছোটেনি। রাস্তার লোক দেখছে, হাততালি দিচ্ছে, কে যেতে কে যেতে, বলিহারি বাহবা, প্রবীণয়া বাহবা বাহবা। সামনেই সাঁকোটা বাজি জেতার চিহ্নিত স্থানের মতো দাঁড়িয়ে আছে, বলিহারি প্রবীণয়া বলিহারি। প্রবীণ পৌঁছলো সেখানে বড় ঘোড়ার আগে, ব্যাস আর তার জীবনের কি প্রয়োজন। উঁচু সাঁকোটার পাশে রেলিং অনেক দিন ভেঙেছে, ডিস্ট্রিক্ট বোর্ড মেরামত করেনি, 20 হাত নিচে নুড়ি পাথর ভরা গর্ত। প্রবীণ সেইখান দিয়ে খেলো ঝাঁপ, নবীন সজোরে চেপে ধরল তার ঘোড়ার লাগাম, ঘোড়াটার ঠোঁট কেটে রক্তাক্ত হয়ে গেল। সে থামল, নবীন ঘোড়া থেকে নেমে কপালের ঘাম মুছে বলল, শয়তান গাধা। লোকে চোখে দেখল, প্রবীণ বাজি জিতে ইচ্ছে করে পড়ল সাঁকো থেকে। প্রবীণের মৃতদেহ তারা দেখল নদীর বুকে নেবে, ঘাড় গুঁজে পড়েছে বেচারি, ভেঙে গেছে ঘাড়টা, কিন্তু ওর পিছনে পায়ের ওপর এগুলো কি, অনেকগুলি রক্তাক্ত ক্ষত চিহ্ন। এখানেই শেষ হলো আজকের গল্প, গোবিন্দ সিং এর ঘোড়া। আমরা আবার আসছে সপ্তাহে আসব আরো একটা গল্প শোনাতে। আর আপনারা আপনাদের গল্প লেখার কাজ কিন্তু বন্ধ রাখবেন না, গল্প লিখুন আর আমাদের চ্যানেলে পাঠাতে থাকুন। আর আপনাদের যদি কোনো বিশেষ গল্প শোনার ইচ্ছেও থাকে, আমাদের সেটাও কিন্তু কমেন্ট বক্সে লিখতে ভুল করবেন না। আসি, ভালো থাকবেন, নমস্কার।